গুড ইভিনিং স্টুডেন্ট, দাইসি ক্লাসে সবাইকে স্বাগত। নতুন চাকরির খবর নিয়ে আজকে আমাদের ভিডিওটা। সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে আমরা প্রোভাইড করব এবং ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটি দিয়ে দেবো এবং তোমাদেরকে অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটার প্রথম দিয়ে দেখতে পাচ্ছ তোমরা এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি নতুন ভ্যাকেন্সি বার করেছে। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটার নাম, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট 31 ব্যাচের। সেইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কত ভ্যাকেন্সি আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 300 ভ্যাকেন্সি এসে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ইয়ারের ভ্যাকেন্সি, এটা আর ব্যাকলগ। ব্যাকলগ কি? ব্যাকলগ অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো লাস্ট যে রিক্রুটমেন্ট আছে সেখানে যে ভ্যাকেন্সিগুলো ভরা হয়নি অর্থাৎ যে খালি পড়ে রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো এখানে অ্যাড করা হয়ে রয়েছে। সেটা নিয়ে টোটাল ভ্যাকেন্সি আসছে 300। এটা অল ওভার ইন্ডিয়া জব, অবশ্যই মাথায় রাখবে। এইখানে হচ্ছে তোমরা দেখে নাও, এবার আমরা শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, তারপর কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি আলোচনা করে দেবো। এবং পিডিএফটা তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারবে। চলো নেক্সট নেক্সট আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডিটেলসগুলো, এটার উপরে আলোচনা করে নিই। ইম্পর্টেন্ট ডিটেলস বলতে এখানে দেখতে পাচ্ছ তোমরা 15 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, 31 জানুয়ারি অবধি এই ফর্ম ফিল আপ চলবে। এবার এখানে দেখে নাও, তোমাদের এখানে ডেট অফ এক্সামিনেশনের সম্বন্ধে বলে দেওয়া আছে 17/2/2023 এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম, এবং 20/2/23 প্রিলিমিনারি এক্সাম হবে, দুটো ডেটে। এখানে দেখো মেন এক্সামের ডেটও দেওয়া হয়েছে 18/3/2023 বলে দেওয়া রয়েছে পরিষ্কার এখানে। এবার দেখো এলিজিবিলিটি, এলিজিবিলিটি কন্ডিশন কী দেওয়া রয়েছে, দেখো এজ তোমরা দেখতে পাচ্ছ 21 বছর থেকে 30 বছর অবধি, 1/1/2023 1/1/2023 21 বছর থেকে 23 বছর অবধি যাদের বয়স তারাই কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, এবং আদার্স এইসব ক্যাটাগরিগুলো আছে তোমরা দেখতে পারো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে, জেনারেল এসসি এসটি তাদেরও 10 বছর, 15 বছর, 13 বছর এই ছাড়গুলো রয়েছে। এবার আমরা চলে যাই এডুকেশন কোয়ালিফিকেশানে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ ডাবল এর জন্য জেনারেলাইজডের যে কোয়ালিফিকেশান তাতে দেওয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে যে কোনো ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ হচ্ছে যে কোনো সাবজেক্টে তুমি ব্যাচেলার ডিগ্রি করলেই কিন্তু এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা চলে যাই, দেখতে পাচ্ছ এখানে বেনিফিট অর্থাৎ তোমার মাইনের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, স্যালারি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছ বেসিক পে আছে 53,600, এখানে কিছু অ্যালাউন্সের কথা বলা আছে, উল্লেখ করা রয়েছে, এবং অ্যাপ্রক্স হচ্ছে 92,870, এটা হচ্ছে ইন হ্যান্ড স্টার্টিং ওয়াজ স্যালারি হতে পারবে তোমাদের, ঠিক আছে। সার্ভিসের কিছু কন্ডিশন আছে অবশ্যই মাথায় রেখে চলবে। এখানে দেখো প্রভিশনের পিরিয়ড আছে, এটা প্রভিশন পিরিয়ড রয়েছে এখানটায় এক বছরের, এখানে দেখে নাও। এছাড়াও এখানে একটা বন্ডের কথা রয়েছে, এই বন্ডটা অবশ্যই দেখো, বিফোর দ্য জয়নিং প্রভিশনের ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড এ গিভেন আন্ডারটেকিং টু সার্ভ এলআইসি ফর আ মিনিমাম পিরিয়ড অফ 4 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং, অর্থাৎ জয়নিং করার 4 বছর তোমাকে এই বন্ড তার ভ্যালিডিটি থাকবে। এই বন্ডের ভ্যালিডিটি ওই যে 5 লাখ টাকা, এই যে এখানটা লেখা রয়েছে দেখো অ্যাডমিনিস্ট্রেটর পে লিকুইড ড্যামেজ ফর 5 লাখস অনলি, এটা বলা হয়েছে, প্লাস জিএসটি অফ দ্য সাম অ্যামাউন্ট দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর পার্সোনাল প্রেসক্রাইব, এটা সময়ে তোমাকে এই 5 লক্ষ টাকা তোমাকে পে করতে হবে যদি 4 বছরের মধ্যে তুমি চাকরিটা ছাড়তে চাও সেক্ষেত্রে। এবার আমরা চলে আসি অ্যাপ্লাই করতে গেলে কত টাকা ফিজ লাগছে তোমাদের, দেখতে পাচ্ছ তোমরা এখানে এসসি এসটি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে 85 টাকা, এবং ট্রানজ্যাকশন চার্জ আছে, একটা জিএসটি রয়েছে, এবং আদার যেসব ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তোমাদের বলছি 700 টাকা একটা চার্জ লাগবে, এর সাথে ট্রানজ্যাকশন চার্জ একটা এবং জিএসটি সব মিলিয়ে চলবে। চলো দেখতে পাচ্ছ তোমরা নেক্সট হচ্ছে আমরা চলে যাব সিলেবাস। পরীক্ষা হবে দুটো ফেজে, পরীক্ষা হবে তোমরা দেখতেই পাচ্ছ দুটো ফেজে পরীক্ষা হবে। ফেজ হচ্ছে ফেজ ওয়ানে আমরা দেখছি হবে প্রিলিমিনারি এক্সাম, সেখানে আমরা রিজনিং পাবো 35টা কোয়েশ্চেন, 35 মার্কসের হবে, এবং এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাকে পেতেই হবে, তাহলেই খাতা দেখা হবে। দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে এখানে বলা হয়েছে এসসি এসটি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 16, এবং আদার্স জেনারেল অর্থাৎ ওবিসির ক্ষেত্রে, জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 18 থাকবে। এবং টাইম ডিউরেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টাইম ডিউরেশন দেওয়া রয়েছে 20 মিনিটস,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথসে যেটা থাকবে সেটা হচ্ছে 35টা কোয়েশ্চেন থাকবে 35 মার্কসের জন্য, এবং সেটা হচ্ছে 16 হচ্ছে মিনিমাম মার্কস হচ্ছে কাদের, এসসি এসটি এবং পিডব্লিউডির ক্ষেত্রে, 18 নম্বর থাকবে হচ্ছে জেনারেল কাস্টদের ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সটে আমরা চলে যাই। নেক্সটটা দেখতে পাচ্ছ কি আর কি কি পার্ট আছে, দেখো এখানে একটা হচ্ছে ইংলিশ থাকবে, ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ 30 মার্কসের 30 কোয়েশ্চেন থাকবে এখানে, মিনিমাম কোয়ালিফাইং 9 ফর এসসি এসটি পিডব্লিউডি, 10 মার্কস থাকবে হচ্ছে জেনারেল কাস্টের ক্ষেত্রে, এখানে ক্ষেত্রেও 20 মিনিটস তোমাদের সময় দেওয়া হবে। টোটাল টাইম তাহলে তোমরা পাচ্ছ 1 আওয়ার টাইম পাচ্ছ তোমরা। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে এখানে দেখো একটা নোট দেওয়া রয়েছে, এখানে স্টার দেওয়া রয়েছে ইংলিশের ক্ষেত্রে, মাথায় রাখবে। দেখো স্টার দিয়ে এখানে বলে দেওয়া রয়েছে যে এখানে ইংলিশটা কিন্তু কোয়ালিফাইং নেচারে হবে, কোনো নাম্বার এখানে অ্যাড হবে না র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, বোঝাতে পারছি আমি। নেক্সট অ্যাড টু যেটা হবে অর্থাৎ হচ্ছে ফেজ টু, সেই ফেজ টুতে আমরা কী কী পার্ট পাচ্ছি, 5টা পার্ট পাচ্ছি ফেজ টুতে। কী কী থাকছে, রিজনিং অ্যাবিলিটি থাকছে আমার 30টা কোয়েশ্চেন 3 নম্বর করে, 90 কোয়েশ্চেন 19 মার্কস থাকছে। ঠিক আছে, এখানে মিনিমাম 40 মার্কস পেতে হবে, জেনারেলের ক্ষেত্রে 45 মার্কস পেতে হবে, 40 মিনিটস এখানে টাইম দেবে। জেনারেল নলেজের ক্ষেত্রে 30 নম্বর কোয়েশ্চেন থাকছে, 60 মার্কস থাকছে, 27 আমার মিনিমাম কোয়ালিফাইং মার্কস এসসি এসটি এবং পিডব্লিউডির ক্ষেত্রে, এবং 30 মার্কস থাকবে জেনারেলের ক্ষেত্রে, যার টাইম দেওয়া হবে 20 মিনিটস। ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে 30 কোয়েশ্চেন 90 মার্কস থাকবে, এটারও 40 মিনিটস টাইম দেওয়া হবে, 40 হচ্ছে মিনিমাম মার্কস, কোয়ালিফাইং হচ্ছে 45। ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটিং এইটা একটা পার্ট থাকবে, যেটা এলআইসি আইআরডি এর যেসব কোয়েশ্চেনগুলো থাকে ইন্স্যুরেন্স সম্বন্ধে, সেই সব কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে থাকে, এবং 60 মার্কসের কোয়েশ্চেন হয়, মার্কস দেওয়া রয়েছে, এবং 27 এবং 30 জেনারেলের ক্ষেত্রে বলে দেওয়া আছে, 20 20 মিনিটের টাইম অ্যালট করা রয়েছে। এছাড়াও এখানে একটা ডেসক্রিপটিভ জয়েন করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে 2টো কোয়েশ্চেন থাকবে, একটা লেটার রাইটিং এবং একটা এসে। এই লেটার রাইটিং এসে মিলিয়ে দুটো মিলিয়ে 25 নম্বরের পেপার হবে, এখানে কোয়ালিফাইং মার্কস থাকবে 9 এসসি এসটি পিডব্লিউডি, এবং 10 থাকবে হচ্ছে জেনারেল কাস্টের ক্ষেত্রে। এখানে দেখো স্টার দিয়ে বলা আছে এটা কিন্তু কোয়ালিফাইং, এটার কোনো নাম্বার কাউন্ট হবে না র্যাঙ্কিং ক্ষেত্রে। ঠিক আছে, এবং ডেসক্রিপটিভ পেপার তখনই চেক হবে যদি তোমরা কোয়ালিফাই করো অবজেক্টিভ পার্টে, অবজেক্টিভ পার্ট কোয়ালিফাই করলেই তবেই কিন্তু ডেসক্রিপটিভ পেপার চেক করা হবে। এবার আমরা চলে যাই কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো, ফর্মটা ফিল আপ করবো কিভাবে স্যার, ডিটেলস আমাদের এখানে বলে দেওয়া রয়েছে, দেখে নাও ফর্মটা কিভাবে ফিল আপ করবো। দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে, সেখানটা হচ্ছে www.licindia.in এর সাইডে গিয়ে কেরিয়ার্স অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে, এবং কেরিয়ার্স অপশনের পরে দেখবে একটা রিক্রুটমেন্ট অফ দ্য AAO জেনারেলিস্ট 2023, এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। এটা পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পড়ে পড়ে করতে পারবে। চলো নেক্সট হচ্ছে পেমেন্ট মোড, অনলাইন মোডে থাকবে এটা বলা রয়েছে। এটার ছাড়াও এখানে খুব ইম্পর্টেন্ট কটা জিনিস, ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দেখো রেজিস্ট্রেশনের আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এইখানে দেখো ফটো লাগবে, কি কি লাগছে অ্যাপ্লাই করতে দেখতে পাচ্ছো, ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম ইমপ্রেশন লাগবে, একটা হ্যান্ড রিটিন ডিক্লারেশন লাগবে, একটা সাদা পাতায় কালো পেন দিয়ে তোমাকে বল পেন দিয়ে লিখতে হবে একটা ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা তোমাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এটা দেখো ডিক্লারেশন সম্বন্ধে এখানটায় নিচে দেওয়া রয়েছে, এই 4 নম্বর কলমে দেখো রিটেন ডিক্লারেশন অ্যাজ ফলো, আই ড্যাশ এখানে তোমার নাম, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড, আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। ঠিক আছে, তোমরা এই ডিক্লারেশনটা অবশ্যই খাতা পেনে লিখে সেটাকে স্ক্যান করে আপলোড তোমাদের করতে হবে। এই আপলোডের ক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেওয়া রয়েছে এখানে, সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ এখানে, আপলোডের সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, সিগনেচারের ডাইমেনশন দেওয়া রয়েছে, লেফট থাম ইমপ্রেশনে জেপিজি ফরম্যাটে দিতে হবে, কি ডাইমেনশনে রাখতে হবে সেটাও উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, হ্যান্ড রিটেন যেটা করবে হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটা অবশ্যই বলেছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন শুড নট বি রিটেন ইন দ্য ক্যাপিটাল লেটার, অবশ্যই ডিক্লারেশন ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে না। ঠিক আছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন ক্যাপিটাল লেটার হবে না, তোমরা যে যেমন লেখো সেরকম, সাধারণ যেমন লেখো সেরকমই লিখতে হবে। ঠিক আছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন কন্টেন্ট টু বি এখানে বলে দেওয়া রয়েছে, এখানে ডাইমেনশন বলা আছে 800x400 পিক্সেলে
50 KB থেকে 100 KB এর মধ্যে ফাইল সাইজ, এইটা তোমাদের বলে দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো, এই থাকছে মোটামুটি ডিটেলস, আমরা আলোচনা করে দিলাম। অবশ্যই এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রত্যেক ভ্যাকেন্সি বেরোনোর সাথে সাথে আমরা আপডেট দেবো তোমাদেরকে। এরকম ভিডিওর মারফতে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। চলো, আজকের ভিডিওটা এতটাই।